হাই গাইস, আজকে আমি একটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে সেবক স্টেশন বলে। সেবক স্টেশনটা ঠিক যেখানে, তার আগেই নদীটা আর কি পাওয়া যায়, একটা নদী পাওয়া যায় যেখান থেকে ব্রিজ রয়েছে তার নিচে, মানে সেবকের যে স্টেশনটা সেই স্টেশনটা একটা নদীর ব্রিজ থেকে হয়ে যায়। তো তার পিছনের লুকটা এরকম। এখন এটা হচ্ছে তিস্তা নদী, যেটা সেবক ব্রিজ থাকে, যেটা সেটা হয়ে ডাইরেক্ট এখান থেকে নামছে। তো আমরা ঠিক ওই তরাই জায়গাটায় আমি বসে আছি। আর এটা কোনো ব্লগ না, মানে এটা কোনো ট্রাভেল ব্লগ না, ট্রাভেল ব্লগ আমি করিনি আজকের পুরো ঘোরাটা, কারণ আমি খুব একটু ক্লান্ত হয়ে পড়েছি একটু কাজ বাজ নিয়ে। হ্যাঁ, একা থাকি, বুঝতেই পারছো তো, মাঝে মাঝে একটু ফ্রি টাইমের দরকার হয়। তাও এখানে এসে আমার আজকে ব্লগ বানানোরও সেরকম কোনো প্ল্যান ছিল না যে ব্লগ বানাবো, বাট এটা ঠিক বললামই যে ট্রাভেল ব্লগ না, বাট আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো খুবই এই জায়গাটায় এসে। কারণ হয়তো 3 বছর আগে আমি ঠিক সেম জিনিসটা আমার স্বপ্নে দেখতে পেতাম, স্বপ্নে দেখতে পেতাম, মানে আমি খুবই পাহাড়ে গিয়ে থাকবো, পাহাড়ে গিয়ে থাকবো ব্যাপারটা আমার মধ্যে ছিল। তাই স্বপ্নটা কখন কখন অচেতন মনের মধ্যে ঢুকে গেছিলো সেটা আমি বুঝতে পারিনি। আর আমি ভেতর থেকে চাইতাম যে করেই হোক আমি পাহাড়ে যাব, আমি নেচারের মধ্যে থাকবো। তো এটা আমার অনেক অনেক দিনের একটা স্বপ্ন ছিল। সো যদি একটাই কথা বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে যদি তোমাদের কারোর এরকম কোনো স্বপ্ন থাকে যেটা ভেতর থেকে মনে হয় যে হ্যাঁ এটা আমার লাগবেই, যেরকম আমার স্বপ্ন ছিল যে হ্যাঁ আমি একদিন পাহাড়ে গিয়ে আমি থাকবই, মানে আমার লাইফস্টাইলটা, আমি পাহাড়ি লাইফস্টাইল যেটা হয় সেটা আমি ফিল করবই, দুপুরবেলা ভাত টাত খেয়ে উঠে সারাদিনের কাজ টাজ সেরে, আজকের অফ ছিল, সে সারাদিনের কাজ টাজ সেরে আমি পাহাড়ে পৌঁছে গেছি, এরকম একটা নেচারের মধ্যে এসে বসে আছি। সো এটা আমার কাছে একটা বড় স্বপ্ন ছিল, আর একটা এখন যেটা ঘটছে মানে এটা আমার কাছে প্লেজার। সো আমি সবাইকে বলবো যে স্বপ্নগুলোকে ধরে রাখো, নিজেদের স্বপ্নগুলোকে গিভ আপ কখনোই করো না, তো কমপ্লিট হবেই। আমার নিজের হয়েছে, আমি যে স্বপ্ন দেখতাম আর আমি কখনো থামিনি, এটা ভাবিনি যে না স্বপ্নটা ইম্পসিবল, আমি এটা পসিবল না, আমি একটা শহরের মেয়ে, আমি কী করে একটা পাহাড়ে এসে এইভাবে সার্ভাইভ করবো বা থাকবো বা চাকরি পাওয়া, অনেক অনেকগুলো বাধা ছিল যেটা মানে পুরোটা কাভার করতে আমার 3 বছর লেগে গেছে, পাহাড়ে পৌঁছাতে 3 বছর লেগে গেছে যবে থেকে স্বপ্ন আর কি, যবে থেকে আমি আলটিমেটলি কাজ শুরু করেছি পাহাড়ে আসার জন্য। তো এটাই ব্যাপার যে সবাই নিজের মনেরটা শুনো, আমরা অনেক ব্রেন দিয়ে কাজ করি সবসময়, ব্রেনেরটাও শুনো, অবশ্যই শুনো, বাট কখনো কখনো ভেতর থেকে যে কোর স্বপ্নটা থাকে না ওটা রেখো, ওটা যখন কমপ্লিট হবে না তখন বুঝতে পারি যে হ্যাঁ জীবনের টেস্ট কোনটাকে বলে আমরা পেতে পারি, তখন আর কোনো ফ্রাস্ট্রেশন, কোনো প্রবলেমগুলো প্রবলেম মনে হয় না যখন আমরা আমাদের স্বপ্নের জন্য কাজ করি। সো স্বপ্নের জন্য কাজ করো সবাই নিজের, আর ধরে রেখো যত ইম্পসিবল মনে হোক তাও কোথাও একটা ওটাকে বাঁচিয়ে রেখো, স্বপ্নটাকে ওটাকে কমপ্লিট করার চেষ্টা করো। আর কার কি স্বপ্ন আছে নিজে জানিও কমেন্টসে, ঠিক আছে, ভালো লাগবে। তো আজকের মতন টাটা, জায়গাটা খুব খুব সুন্দর, আমি ছোট্ট একটুখানি দেখাচ্ছি জায়গাটার ক্লিপ, ছোট্ট একটা দেখো ভালো লাগবে। বাই বাই, সবাই খুব ভালো থেকো, আর সবার জন্য বাঁচো, বাট কোথাও গিয়ে নিজের জন্যও বেঁচো, নিজের জন্যও করো। ট্রেন আসছে তিস্তা, দেখাচ্ছি, ঠিক আছে, বাই বাই।